আসসালামু আলাইকুম দর্শক, আমার ইউটিউব চ্যানেল ফাইন্ডার বিডি ট্রাভেলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি রিসোর্ট বিচ ভিউতে। আজকে আমি রিসোর্ট বিচ ভিউর সাদে রয়েছি। এখান থেকে আপনাদের একটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো। এখান থেকে আসলে কক্সবাজারের মেন সিটির যে সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে আপনারা কক্সবাজার ডলফিন মোড় থেকে শহরের দিকে যাবেন, এই রাস্তাটি হচ্ছে এটি। দেন এই পাশ থেকে আমি যদি একটু সামনের দিকে এগিয়ে যাই, রাস্তার মেন সড়কটি আপনাদেরকে দেখাই যে এখান থেকে ডাইরেক্ট ডলফিন মোড়ের যে বড় লাইটিংটি দেখতে পাচ্ছেন, ডলফিন মোড় দেখা যাচ্ছে। আর এখান থেকে আপনারা সরাসরি সমুদ্রের সৌন্দর্যটি দেখতে পাবেন। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, আসলে দিনের বেলা হলে আরেকটু ক্লিয়ার বুঝতে পারতেন এখানকার সমুদ্রের সৌন্দর্যটি। আপনারা যদি চান এই রিসোর্টে এসে কিছুক্ষণ ছাদে সময় কাটাবেন, আশা করি অনেক ভালো লাগবে। কক্সবাজারের সমুদ্রের সৌন্দর্যটি এখান থেকে ক্লিয়ার দেখতে পারবেন এবং কক্সবাজার সিটির যে সৌন্দর্যটি এটিও দেখতে পারবেন। দর্শক, আমরা পরবর্তীতে চলে যাব। আমরা আজকে যে রুমটি নিয়েছি ফ্যামিলি সুইট রুম, আমরা চলুন সেই রুমটির দিকে যাই। আমরা চলে আসলাম আমাদের ফ্যামিলি সুইট রুমে। দর্শক, রিসোর্ট বিচ ভিউ ফ্যামিলি সুইট রুমটি দেখতে হলে আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন, তাহলে রুমের ফুল কন্ডিশনটি দেখতে পারবেন। দর্শক, চলুন আমরা রুমের ভিতরে প্রবেশ করি। রুমের ভিতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন এই পাশে একটি ড্রয়িং রুম সিস্টেম থাকছে। এখানে একটি সোফা থাকছে তিনজন বসার মতো, এবং সোফার সামনে দুটি চেয়ার থাকছে এবং একটি টি টেবিল থাকছে। আর এই রুমের প্রথমে থাকছে একটি কাপল বেড, ফার্স্ট যে বেডটি থাকছে এখানে দুজন থাকতে পারবেন। দেন তার এপাশে থাকছে দুটো চেয়ার, একটি টি টেবিল, এবং এর পাশে থাকছে একটি মিনি ফ্রিজ। আপনার প্রয়োজনীয় যে কোনো সফট ড্রিঙ্কস জাতীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন এখানে। দেন তার পাশে থাকছে একটি আলমিরা, এখানে আপনাদের প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো রাখার একটি স্পেস থাকছে। দেন তারপরে আমরা নেক্সট রুমটিতে যাচ্ছি। রুমের ভিতরে ঢুকতেই থাকছে একটি টিভি এরিয়া। দেন এই পাশে কাপল বেডটি আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে থাকছে একটি টেবিল। দর্শক, রুমের ফুল কন্ডিশনটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো রয়েছে। আমরা এই রুমের একটু বেলকনি এরিয়াতে যাব। দর্শক, আমরা চলে আসলাম আমাদের বেলকনি এরিয়াতে। দেখতে পাচ্ছেন এখান থেকে কক্সবাজার শহরের যে মেন রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা সিটি ভিউ উপভোগ করতে পারবেন। আমরা আবার রুমের দিকে একটু যাই। এই রুমের কন্ডিশনটি আপনারা দেখে বুঝতে পারছেন, এবং আমরা নেক্সটে যাচ্ছি এই রুমের ওয়াশরুমটিতে। ওয়াশরুমে ঢুকতেই দেখতে পাচ্ছেন একটি কমোড সিস্টেম, টয়লেট থাকছে, একটি বেসিন থাকছে, এবং এই পাশে গোসলের এরিয়াটি। দেন এই পাশে থাকছে একটি ছোট মিরর। দেন এ হচ্ছে ওয়াশরুমটি, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন থাকছে। বেডের পাশে থাকছে একটি টেলিফোন, এবং আপনার রিজার্ভেশনের যে কোনো প্রয়োজনে কথা বলতে পারবেন। তারপরে থাকছে একটি মিরর। দেন আমরা এখান থেকে যে আমাদের তিন নম্বর রুমটি আছে, আমরা সেই রুমটিতে যাব এখন। এখানে থাকছে একটি টেলিফোন, আপনার যে কোনো প্রয়োজন রিজার্ভেশনের কথা বলবেন, আপনাদের সহযোগিতা করবে। তারপর থাকছে টিভি এরিয়া এবং একটি মিরর। দেন আমরা পরবর্তীতে যাব এখানকার ওয়াশরুমটি। এই রুমের ওয়াশরুমটি আপনারা দেখতে পাচ্ছেন, একটি কমোড সিস্টেম, টয়লেট থাকছে, এপাশে গোসলের এরিয়াটি, দুটো টাওয়েল থাকছে এপাশে, আর এপাশে থাকছে একটি বেসিন এবং একটি ছোট মিরর। এ হচ্ছে এখানকার ওয়াশরুমটির কন্ডিশন। দেন আমরা এখান থেকে এখানকার বেলকনি এরিয়াতে যাব। বেলকনি এরিয়াটি দেখি, দেখে আসি, চলুন এখানকার বেলকনি এরিয়াতে কেমন দেখা যায় বাইরের পরিবেশটি। এখান থেকেও আপনারা দেখতে পাচ্ছেন মেন শহরের যে রাস্তাটি এবং সিটি ভিউ যেটা পেয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা রুমের ফুল সেট আপটি দেখতে পাচ্ছেন, এবং আপনাদেরকে একটু ক্লিয়ার ইনস্ট্রাকশন দেই যাতে আপনারা বুঝতে পারেন। প্রথমে ঢুকতে থাকছে একটি ড্রয়িং রুম, সেখানে দুজন থাকতে পারবেন। দেন তারপরে থাকছে আরেকটি রুম, সেখানে আরও দুজন। দেন এ পাশে তিন নম্বর রুমটি, এখানেও দুজন, টোটাল ছয়জন।
তবে প্রয়োজনে আপনারা এক্সট্রা বেড অ্যাড করতে পারবেন 7 জন থাকার মতো এখানকার ওয়ে রয়েছে আপনারা এক্সট্রা বেডের জন্য এক্সট্রা কিছু চার্জ নেবে তারা এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে আপনাদের জন্য আর রুমের রেট রাখা রয়েছে 7000 টাকা 7 জন থাকতে পারবেন ইজি ভাবে কোনো সমস্যা হবে না এখানকার টয়লেট এবং ওয়াশরুম রুমের কন্ডিশনগুলো অনেক সুন্দর রয়েছে রিসর্ট বিচ ভিউ ফ্যামিলি সুইট রুম থেকে বিদায় নিচ্ছি দর্শক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ